রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর এই সফরের ফলে জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করেন রাষ্ট্রপ্রধান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার লেখা বই এগিয়ে যাবে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে উপহার দেন। বঙ্গভবনের মুখপাত্র জয়নুল আবেদিন জানান, বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা সোয়া সাতটায় বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রধানকে ফুলের তোড়া উপহার দেন। বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।